নতুন নতুন পায়রাগুলো যেতেন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুধুটাবে না মুখের মধ্যে ব্যথা লাগে, বলতে পারেন না তো, কেতেন 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 কেতেন, ফোকাস করবে, ফোকাস ফোকাস করবে, চপুচ চপুচ করছে, দেখেছ তাই তো বেনু ব্লগার হবে তুই, না সেটা হবে তো, আগে সুস্থ মতো বড় হোক, সকাল আমি খেলতে গেছিলাম, তো এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন 11:30, আজকে নাকের মধ্যে কিছু একটা বল লেগেছে, হালকা হালকা রক্ত পড়ছে, বরফ দিলে না আরাম পাচ্ছে উপর এসে। মুখে রোদ আসলে এরকম করে, বডিতে রোদ লাগলে খুব মজা পায়। প্রতিমা স্নানে গেছে তো মনে করে এখন দায়িত্ব, পুরো দায়িত্ব বেনুকে সামলানোর। বেনু কাঁদিস না, বেনু প্রতিমার প্রেগনেন্সির সময় তখন ভাবতাম যে বেবি হলে আমার প্রতিমার টাইমটা অনেকটা কম হয়ে যাবে, কিন্তু এখন যখন বেরিয়ে চলে এসছে তা এখন ভাবি যে ও না থাকলে কী হতো, যে এখন মনে হয় যেন ওর সঙ্গেই সারাক্ষণ টাইম স্পেন্ড করি। পুরো প্রেগনেন্সি জার্নিটা মানুষের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি কতটা পাল্টায়, কতটা ম্যাচিওর্ড হয় ধীরে ধীরে, এটা একটা লাইফ চেঞ্জিং ফেস সবার জন্য। বেবি হওয়ার পরে লাইফের একটা মিনিংটাই বদলে যায়, অনেকটা বদলে যায়, তখন নিজেকে অনেকটা রেসপন্সিবল হতে হয়। ফেসটার মধ্যে দিয়ে যখন গোথ্রু করবে অলরেডি তুমি অনেকটা ম্যাচিওর্ড হয়ে যাবে, তোমার চিন্তাভাবনাটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আর আমি খুব লাকি, শুধু আমি বলবো না আমরা খুব লাকি যে প্রেগনেন্সিটা আমরা এমন সময় এসছে যে যখন লকডাউন, তো আমি পুরো সময়টা প্রতিমার সঙ্গে থাকতে পেরেছি, ওকে হেল্প করতে পেরেছি, এইটাই বা কজন পায় তাই না? তুমি ভাবো নর্মালি যদি লকডাউন না থাকতো আমাকে অফিস যেতে হতো, তখন প্রতিমাকে অতটা হেল্প করতে পারতাম না আমি, অফকোর্স কত প্রতিমা বাপের বাড়িতে যেতে হতো, কিন্তু আমি ওর সঙ্গে থেকে পুরো জার্নিটা আমি ওর সঙ্গে একসঙ্গে আমরা এক্সপিরিয়েন্স করেছি পুরো জার্নিটা। এখন বেনু আছে আমাদের অফিসে, এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো বেনু আছে, আমি প্রতিমাকে হেল্প করছি, আমরা দুজন মিলে প্যারেন্টিং করছি। আই থিঙ্ক এই সুযোগটা খুব কমজনই পায়, আর আই ফিল লাকি যে আমি এই সুযোগটা পাচ্ছি যে বেনুকে একদম পুরো কাছ থেকে প্যারেন্টিং করার, একদম কাছ থেকে দেখার, ওর চাহিদাগুলো বোঝার, ওর মার সঙ্গে থাকার। বেনু বড় হচ্ছে আস্তে আস্তে, এই এক মাস দু মাস তিন মাস হয়তো আমাদের এখনও ওয়ার্ক ফ্রম হোম চলবে, তো এই পুরো পিরিয়ডটা আমি বেনুর সঙ্গে থাকতে পারছি, আমাদের মধ্যে বন্ডিংটা ক্রিয়েট হবে ভালো। এই সুযোগটা লকডাউনই করে দিয়েছে, করোনাই করে দিয়েছে। বেনু মা বাবাকে একদম পুরো কাছ থেকে পাচ্ছে, মাকে তো অফকোর্স পাবেই ন্যাচারালি, বাবাকেও সঙ্গে পাচ্ছে, ও আমিও বেনুকে সঙ্গ দিতে পারছি, ভাল লাগছে খুব, মানে একটা ফিল গুড ব্যাপার, খুব পজিটিভ ভাইবস। আস্তে আস্তে একটু সেটেল হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে ব্যাপারটা ভাল লাগছে, বা এনজয় করতে শুরু করেছি ব্যাপারটা আস্তে আস্তে, তাই না বেনু? বেনু এনজয় করছে আমাদের সাথে, বেনু এতক্ষণ আমার কোলে শুয়ে আছে কিন্তু কাঁদছে না কিন্তু একটু। এই তো মা চলে আসছে, বা দারুন, তো দেখিও না পাগলের মতো অবস্থা। ফেসবুকে দেখলাম সবাই শাড়িতেই নারী চ্যালেঞ্জ নিচ্ছে, লুঙ্গিতেই পুরুষ চ্যালেঞ্জ নিচ্ছে, লুঙ্গিতেই পুরুষ চ্যালেঞ্জ করে নি মা চলে আসছে, তো এই আবার খিদে পেয়ে গেছে মনে হচ্ছে, হাত চুষছে, তো দেখো না কি সুন্দর আমাকে শুয়ে আছে, তাই তো দেখছি ভালো লাগে, আর উপর হয়ে থাকতে ওর ভালো লাগে, অনেকক্ষণ বসে থেকেছে আর বেনু বসবে না, এবারে ও ঘুরু ঘুরু করবে, চল তো দেখি মা কি করছে। এই তো মা, মা ভাত খাচ্ছে, এখন বাজে 5:30, আর আমার জাস্ট ভিডিও রেডি কমপ্লিট হলো, তো বেনুকে কোলে নিলাম, এতক্ষণ ওর মা নিয়ে বসেছিল অনেকক্ষণ ধরে, ও আমি হয়েছিলাম তুমি কাজ করছো, আমরা খাবার খাওয়াটাকে কাজ হিসেবে ধরি না কেন, কাজ তো অবশ্যই কাজ, ইম্পর্টেন্ট কাজ।
নিজের হেলথের খেয়াল রাখা সবচেয়ে বড় কাজ কি বলছো তোমার সঙ্গে থাকে তো বুঝি না তোমার সঙ্গে থেকে কিন্তু আমার অনেক উন্নতি হয়েছে বাচ্চাদের মতন যেমন এখন বেনু কাঁদবে পড়ে গেল একদম এক্স্যাক্টলি ওরকম কেঁদেছিল তখন ঘরে রিলেটিভও ছিল এক দুজন এতই বাচ্চা বাচ্চা মাইন্ডে কোনো কমপ্লেক্স না থাকে তুমি যদি ব্যাপারটা সিম্পল হবে না তাহলে তোমার যে অরিজিনাল রিয়াকশনটা সেটা তুমি লুকাও ওটা তুমি বের করে দিয়েছো দিস ইজ গুড অ্যাকচুয়ালি অরিজিনাল রিয়াকশনটা না লুকানো ওটা এক্সপ্রেস করে দেওয়া সেটা যতই অকওয়ার্ড হোক সেটা কিন্তু একদিক থেকে ভালো খারাপ না এই যে পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা গেল আমাদের এটা একটা হিউজ তোমার লাইফস্টাইল চেঞ্জ আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ দৃষ্টিভঙ্গি চেঞ্জ এটা আমি বলছিলাম একটু আগে ব্লগে আর আমরা এইভাবে একসাথে ছিলাম তাই জন্যই আরো বেশি ভালো করে জানতে পেরেছি আর অন্য সময় কি আমিও ছুটছি তুমিও ছুটছ একসাথে থাকা তো সেভাবে এইখানে যেমন পুরো সারাটা দিন আমরা একসাথে আমরা এই সময়টা তখন দুজন দুজনকে টলারেট করেছি সারা জীবন করতে পারবো সময় পাচ্ছি না বড় ভিডিও তো এডিট করতে টাইম লাগবে তোমার সাথে থেকে বলে কিনা জানি না মানে এমনিতেই মানে ওই মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পরেই চেঞ্জটাই হয়েছে তখন আমি অনেক রকম মানুষের সাথে মিশেছি অনেক রকম লোকজনের সাথে মানে আন্ডারস্ট্যান্ডিং তাদের ভাবনাগুলো বোঝার চেষ্টা করেছি মানে অনেক বেশি পেশেন্স এসেছে এই জিনিসগুলো তো যখন লোকজনের সাথে মিশেছি তখন পেশেন্সের কথা বলো না বাবা যদি ট্রেন স্টেশনে 5 মিনিট না আসে ও কি করবে বলো তো রিকশা করে চলে যাবে অটো করে চলে যাবে আরে লোকজনের পালসটা বোঝা বা তার কথাটাকে গুরুত্ব দেওয়া বা সে কিভাবে বলছে সেই জিনিসগুলো মানে এগুলো তো আমি এই বাড়িতে ওটা পেশেন্স নয় ওটাকে পেশেন্স বলে না ওখানেও পেশেন্স দরকার হয় ঠিক আছে তোমার ইচ্ছা করছে না ওর কথা শুনতে তাও তুমি শুনছো এটাকে পেশেন্স দরকার হয় না করা না সেটাকে বোঝা সে কি বলতে চাইছে সেটাকে সামারাইজ করা তারপর তার জন্য সেই অ্যাকশনটা নেওয়া আগে মানে আমি আমার এই ছোটখাটো যে ত্রুটি বিচ্যুতি শারীরিক মানসিকের কথা বলছি না মনকে আর এত গুরুত্বই দিতাম না বিয়ের আগে যতটা পরে দিই এখন তো সেটাই বলছি যে শারীরিক ত্রুটি বিচ্যুতি যেগুলো ভগবান দিয়েছে আমার হাতে নেই তার সত্ত্বেও এক্সাম্পল যেমন আমার চুল ঠিক আছে ওটা বা আমার স্থূলত্ব যেটা আমার ছিল সেটা নিয়ে হয়তো করার ছিল যেটা আমি পরে করে দেখিয়েছি কিন্তু করে দেখিয়েছি নিজেকে কাউকে নয় তো সেটাই মানে সেই জিনিস যেগুলো আমার রয়েছে যেগুলো আমার ক্যারেক্টারিস্টিক ফিচার্স বডিতে দেওয়া ভগবান দিয়েছে সেগুলো তো আমি চেঞ্জ করতে পারবো না তো সেগুলো নিয়ে বৃথা কান্নাকাটি তারপরে ওগুলো নিয়ে ইনফিরিয়র ফিল করা এই জিনিসগুলো খুবই বাজে যেগুলো আমার ছিল ইভেন আমার বিয়ের দিনটাও আমার মনে হয় আমার জন্য স্পয়েল হয়েছে শুধু এইসব ভেবে ভেবে আমাকে কেমন লাগছে আমাকে বিচ্ছিরি লাগছে লোকজন কী ভাববে এইসব ভেবে ভেবে আমার বিয়ের দিনটা আমি নিজেই স্পয়েল করেছি আমি সেটা সবাই যা হয়তো জানে না সেটা আমার নিজের মন জানে তো হয়তো আমি আরও বেশি আনন্দ করতে পারতাম এখনের মতো যদি মাইন্ড সেট আমার তখন থাকতো হয়তো আমি আরও বেশি ওই দিনটাকে আরও সেলিব্রেট করতে পারতাম নিজের ভিতরে এটাকে আরও চেরিশ করতে পারতাম তো ওই দিনটাকে আমার একটা মানে বাজে দিনের মতো লাগে যদি ওই দিনটা আমার জীবনে সবচেয়ে স্পেশাল দিন কিন্তু ওই দিনটাকে আমি সেই নিজের ভিতরে স্পেশাল ফিল করাতে পারিনি নিজের দোষের জন্য কারণ আমি হন ভাবছিলাম যে আমাকে বাজে লাগছে আমার চুল নেই আমাকে কে কী বলছে হয়তো অনেকেই বলছিল কিন্তু সেটা তো তাদের ব্যাপার আমার তো হওয়ার বিষয় না কিন্তু আমি সেই সব ভেবে ভেবে আমার নিজের দিনটাকে খারাপ করেছিলাম তো এখন আমার একটা হিউজ চেঞ্জেস যে আমি জাস্ট এগুলো বদারই করি না সেটা হতে পারে যে আমার হাজব্যান্ডের জন্য কারণ ও এগুলোকে নিয়ে একদমই মাথা ঘামায় না বাকি যে যা বলুক ওর কিছু যা আসে না এটা হয়তো একটা বিশাল বড় পয়েন্ট কিন্তু এখন আমার নিজেরও হয়তো সেটাই ওর জন্যই হয়তো কিন্তু যেটা ভালো চেঞ্জ যে আমার কিছুই মনে হয় না অবশ্যই নিজের হেলথকে গুরুত্ব দেওয়া হ্যাঁ এবার হেলথের প্রতি গুরুত্ব এটা আমার নিজের ভিতর থেকে এসছে যেই জিনিসগুলো দিয়ে চেঞ্জ করতে পারবে না নিজের বডিতে সেইগুলো নিয়ে বৃথা ভেবে কান্নাকাটি করে কোনো লাভ নেই যেটা করতে পারবে যেই চেঞ্জগুলো আনতে পারবে সেগুলো আনার চেষ্টা করে সেই জিনিসটা আমার বিয়ের আগের থেকে বিয়ের পরে হিউজ চেঞ্জ এসছে তো এটা তো মানে আমার নিজের কথা বললাম
বাবা পেটের মধ্যে ঠিকেছে কি ছিন্দর কি ছিন্দর কি করছে কি দেখি দেখি করছে কত কত করি কত কত করি কি দেখছে কি দেখে ও উপরের দিকে তাকিয়ে কি যে দেখে আমি জানি না সকালে বিকেল মেলার পায়চারি করছে উপরের দিকে তাকিয়ে আছে উপরের দিকে লাইটটা দেখে উপরের দিকে কি লাইট 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 ফ্যান লাইট ফ্যান পর্দা পিঙ্ক কালারটা ওগুলো একটা দেখে একটু এরপরে মশারির নিচে কিছু যদি দিলে না ঝুলিয়ে দিলে কি ছোট বল টল টাইপের ওই যে ক্রিসমাসের সময় আমরা যে ছোট ছোট বলগুলো কিনেছিলাম না ওগুলোকে ধুয়ে টাঙিয়ে দেব পুতুন বুড়ি কতনকে দেখতে আসতে পারছে না তোমাকে হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরে নাম কৃষ্ণ যাদবায় নাম যাদবায় মাধবায় কেশবায় নাম গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন যাদবায় মাধবায় কেশবায় নাম মা বা হাতালি হাতালি দা হাতালি দা হাতালি দা ছোট 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 হাত উঠিয়ে দিয়েছে ওটাই হাতালি ওটাই তো রে হাতালি দা হাতালি ছোট 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 হাতালি দা গুড কালকে ও বাবা ফোন করেছে মানে আমার বাবা ফোন করেছে ভিডিও কল করেছে করে দেখাচ্ছে যে নাতনির জন্য কত কিছু কিনেছে উইন্টার শপিং টুপি মাফলা জামা প্যান্ট মোজা হাত মোজা কিছু বাদ দেয় এত কিছু কিনেছে তো আমি আর ওটাই বলছি যে এতদিন মেয়ে জামাই এখন মানের জালে পাগলিটাকে দেখিস না তুই রোজ দিন আমি নুডলস বেড়ে রেখে দিয়েছি ওর সামনে তোকে না দিয়ে আজকে খেয়ে নেবো তুই তাকিয়ে থাকো দিকে উপরের দিকে তুই কবে খেতে পারবি বলতো আমাদের সাথে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা চাউমিন অর্ডার করেছিলাম আমরা একসঙ্গে অনেক কিছু খাবো না বেনু আমরা তোমাদের ব্লগে দেখেছিলাম মনে আছে তোমার পায়ের কাছে তুমি তো জানতে তোমার পায়ের কাছে আছে ফুটোপাটি করতে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে পুরো একেবারে ইয়েলো প্রিন্ট হয়ে গেছে একদম নতুন চাদরের ওপর আমরা এত সিকিউর রাখতে চেয়েছি ব্যাপারটা পুরো বিছানাতেই করোনা ঢেলে দিয়েছি করোনা ঢেলে দিলি সরি করোনা কারা ঢেলে দিয়েছি পুরো ফুল সিকিউর হয়ে গেছে বিছানা এখন বেনু যখন জানবে যে আমার 2020 সালে জন্ম হয়েছিল সে একটা ভিডিও বানিয়েছিল না যে 2020 তে যে বাচ্চাগুলো জন্মাবে ওদের নাম হবে কোভিড করোনা এইসব নাম হবে যেমন করোনা কুমার তাই না ঘুম ঘুম করছে মানুষের লাগ ভালো থাকলে কি হয় আমি বেনুকে নিয়ে ঘুরছিলাম কোলে করে প্রায় 20 মিনিট হবে না প্রায় 20 মিনিট ঘুরছিলাম বেনু কোনো প্যান্ট পরেনি তো আমি টেনশনে ছিলাম কখন আমার গায়ে হিসু করে দেয় ওর মা আসলো কাজকর্ম করে মা আমার থেকে নিল আর সঙ্গে সঙ্গে নেওয়ার নেক্সট মোমেন্টে ওর মায়ের কোলে পরে হিসু করে দিল আমার কপাল এতটাই খারাপ প্রতিদিন একদিন করোনা কারা একদিন হিসু আর এই মধ্যে আমার ঠান্ডার মধ্যে শুতে হয় তুমি যদি আমার কাছে আর এক মিনিটও রাখতে এক মিনিটও না বোধ হয় 30 সেকেন্ডও রাখতে তাহলে আমার কোলে হিসু করতো হ্যাঁ তুই উঠে গেছিস ক্যামেরা নিবি ব্লক করবি